वेलकम टू माय चैनल ब्लूम ऑन द रूफ। आज हमें एक यूनिक प्लांट किभावे पॉटिंग करते हैं सेटा शेखाबो। ये फलटार नाम हलो ड्रागन फ्रूट। ये दो दिन आगे हमें एक लोकल नार्सारी थेके निये एसेछि। ये गाछटार दाम 50 टाका निएछे, 50 रुपीज। तो ये आज के কিভাবে পটিং করতে হয় সেইটা দেখাচ্ছি। তো এই যে মাটিটা এটা রেডি করেছি আমি, এর মধ্যে এটা যেহেতু ক্যাকটাস টাইপের গাছ তাই আমি এতে বালি আর ভার্মি কম্পোস্ট আর গার্ডেন সয়েল এটা দিয়ে এই মাটিটা রেডি করেছি। এরপর একটু আমি এতে ফাঙ্গিসাইড দিয়ে দেব, কেননা যাতে কোনো ফাঙ্গাস না লাগে। এখন তো রেনি সিজন, ফাঙ্গাস এসে গেলে যদি এটা নষ্ট হয়ে যায় গাছের রুটটা, তাই একটু ফাঙ্গিসাইড দিয়ে নেব। আমি এই ফাঙ্গিসাইডটা ইউজ করি। এইবারে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে পুরো ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে এই বালতিটায় আমি লাগাবো। কেন এটা লাগাতে গেলে একটা খুব বড় জায়গা চাই, গাছটা একটু বড় হয়, আর একটা সাপোর্টও দিতে হবে। তো ওই রকম দিয়ে আমি এটা তৈরি করছি। ফার্স্টে আমি একটা ড্রেনেজ সিস্টেম বালতিটার মধ্যে খুব ভালো মতো করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে একটা ছোট টুকরো দিয়ে ওটাকে কভার করে নিয়েছি। এইবারে ওর মধ্যে মাটি আমি দিতে থাকব। তো এটা আমি টেরেসেই করছি, এই গাছটা আমি টেরাসেই বসাবো। তো এই গাছটা সামারে প্রচণ্ড রোদে না রাখাই ভালো, আর না হলে এমনি অন্য টাইমে এটা নর্মাল ওয়েদারে থেকে যাবে। তো যখন এই প্রচণ্ড গরম আসবে তখন এটাকে একটু সেমি শেডে রেখে দিতে হবে। তো এরপর আমি এই একটা এই গাছটার একটা সাপোর্ট লাগে, তো মিডিলে একটা এই রকম ভাবে সাপোর্ট এটাতে দিয়ে নিলাম। এইভাবে বালতিটাকে কভার করছি। যতটা সয়েল দেওয়া যায় ভালো। এরপরে কিন্তু এখনো আমি 2-3 মাস আর কোনো সার, কিছু কম্পোস্ট বা কিছুই দেবো না। যা এটা মিক্সড করে দিয়েছি এটাতেই আমি এবারে গাছটা বসিয়ে দেবো। গাছের আমি কোনো রুটগুলোকে ডেভেলপ নষ্ট করব না, কোনোটাই ছিড়ব না। দিয়ে এইভাবে এইবারে কোনো রুট হাম করব না, পুরো যেরকম আছে সেই রকমই সামনে পুরো গাছটাকে এবারে আমি এটাকে রিপোর্ট করে দিলাম। দিয়ে এটা হয়ে যাওয়ার পর খুব ভালো মতো একটু জল দিয়ে নেব। জল দিয়ে এইবারে এটাকে একটা সাইডে রেখে দেব। তো এইটা এইভাবে আমি গাছটা লাগালাম। তো এরপরে আমি এই গাছটার নিয়ম মাফিক আপডেট দিতে থাকব। 1-1.5 বছরের মধ্যে আশা করি ফুল পাব, ফল পাব। আর এর ফুলটাও তো খুব সুন্দর দেখতে, রাত্রে ফোটে খুব ভালো লাগে ফুলটা দেখতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।